মেহেদি হাসান আপনি লিখেছেন আয়নার সামনে দাঁড়িয়ে কি নামাজ পড়লে নামাজ আদায় হবে আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজ তো হয়ে যাবে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নামাজ পড়া অনুচিত যেহেতু আয়নায় নিজের চেহারা দেখা যেতে পারে এবং নিজের শরীর কাপড় চোপড় এগুলোর জল্পনা কল্পনা হবে নামাজের মধ্যে মনোযোগ নষ্ট হয় এবং কোনো কিছু সামনে রেখে সালাদ আদায় করা উচিত নয় যদি আয়না ঢাকা থাকে তাহলে তার কোনো সমস্যাই নেই নবী করিম সাল্লামকে একটা কাপড় দেওয়া হয়েছিল যে এক তিনি সে কাপড়ে সালা আদায় করেছেন এরপর উঠে বলেছেন যে এই কাপড় কি আমাকে দিয়েছে এখানে অনেক কারুকর্য আছে অর্থাৎ এগুলো আমার মনোযোগ নষ্ট করছে তখন একটা সিম্পল কাপড় আনা হলো তিনি সেটাতে করলেন এখান থেকে বোঝা যায় যে সালাতে মনোযোগ বিনষ্টকারী কোনো কিছু যেন না হয় সেটি নিশ্চিত করা উচিত সেই জায়গা থেকে আয়না সামনে রেখে সেখানে দেখা যায় না যে শরীর কাপড় চোপড় ইত্যাদি এরকম জায়গায় সালাতে আদায় না করা উচিত যদি কেউ করে ফেলেন সালাদ হয়ে যাবে শুভমজি so,